আসসালামু আলাইকুম আজ নয় নভেম্বর দু আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার বাই টিপটপ মার্ট লিমিটেড আর পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আবিদাজক প্রিয় দর্শক আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের দখলে চলে যাচ্ছে বলে সম্প্রতি আক্ষেপ করেছিলেন বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের অধ্যাপক মিসবাহ কামাল মূলত এই অভিযোগের জবাব ব্যক্তিগত ফেসবুক পেজে কড়া ভাষায় দিয়েছিলেন একই বিভাগের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল এ পরিপ্রেক্ষিতে অধ্যাপক মেজবাহ কামাল এবার তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছেন শুধু মৌলবাদী মাদ্রাসা ছাত্র নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন প্যান্ট শার্ট পরা ক্লিনশেপ ধর্মান্ধ শিক্ষকদের দখলে চলে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক মেজবাহ কামালকে ইঙ্গিত করে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ভালো করলেই এক শ্রেণীর ইতর নানা কথা বলা শুরু করে এই ইতরদের অভিযোগ মাদ্রাসার ছেলেরা ইংরেজিতে খুব খারাপ এরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মাদ্রাসায় পরিণত করছে আসিফ নজরুল ফেসবুকে আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সেখানকার শিক্ষকদের প্রশ্নপত্রে ইংরেজিতে একটা মিনিমাম নাম্বার না পেলে অধিকাংশ সাবজেক্টে কেউ ভর্তি ভর্তি হতে পারে না পরীক্ষায় কোনো সমস্যা থাকলে তার দায় শিক্ষকদের মাদ্রাসায় যারা সুযোগ পায় তারা ইংরেজিতে ভালো না এই অভিযোগটিও ভুল না হলে ইংরেজিতে তারা ফেল করে না কেন ডক্টর আসিফ নজরুল ফেসবুকে লিখেছিলেন মাদ্রাসার ছেলেরা বেশি সুযোগ পেলে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর মাদ্রাসায় পরিণত হবে কেন ক্যাডেট কলেজের ছেলেরা বেশি সুযোগ পেলে কি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ক্যাডেট কলেজ হয়ে যায় ফেসবুকে অভিযোগ করে আইন বিভাগের এই শিক্ষক বলেন এ সমস্ত ঝালাও এবং উদ্ভট অভিযোগ যারা বেশি করে তাদের একজন ইংরেজিতে দুর্বলতার কারণে নিজেই তার পিএইচডি সম্পাদন করতে পারেনি আরেক পণ্ডিতের ইংরেজি শুনলে শ্রোতারাই বিব্রত হয়ে যাবেন আরেকজন গবেষণার নামে অনেক সময় চুরি করেছেন অন্যের লেখা থেকে স্ট্যাটাসের শেষ দিকে খুব উগড়ে দিয়ে আসিফ নজরুল বলেছিলেন এই ইতরদের কেউ কেউ মাদ্রাসা আর ইসলাম ধর্মবিরোধীও এদের কাছে প্রগতিশীলতা মানে হল ইসলাম আর মাদ্রাসার অন্ধবিরোধিতা সাইপ্রাসে উনিশশো সালে তুরস্কের অভিযানের পর থেকে দেশটির উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও অস্ত্র নিষেধাজ্ঞা বাড়তে থাকে এতে বিপদে পড়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি তখন দেশটি প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার প্রয়োজনীয়তা অনুভব করে প্রতিরক্ষা খাত এবং আর্মড টার্কিশ ফোর্সেস আধুনিকায়নে পঁচাশি সালে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী তুর্গুত ওজালের সময় ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তুরস্কের মালাতিয়ায় জন্ম হয় তুর্গুত ওজালের তিনি ইস্তানবুল টেকনিক্যাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে উনিশশো সালে স্নাতক সম্পন্ন করেন মাদারল্যান্ড পার্টির নেতা হিসেবে ওজাল উনিশশো থেকে উনিশশো উনানব্বই পর্যন্ত তুরস্কের ছাব্বিশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরপর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিলেন দেশটির অষ্টম প্রেসিডেন্ট একটি সফর থেকে ফেরার পর উনিশশো সালের সতেরো এপ্রিল হঠাৎ হার্ট অ্যাটাকে তুরস্কের জনপ্রিয় এই রাজনীতিবিদের মৃত্যু হয় সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা খাত প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ প্রকল্প চালিয়ে যাচ্ছে আর এই প্রতিষ্ঠানই তুরস্ককে অন্য দেশের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি বিশ্বের বৃহত্তর অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশে সহযোগিতা করছে ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংস্থাটির প্রধান ইসমাইল ডেমির এসব কথা বলেন তিনি আরও জানান তুরস্কের বর্তমান এরদন সরকার সাবেক প্রধানমন্ত্রী তুর্গুদ ওজালের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির বলেন তুরস্কে দু সালে মাত্র বাষট্টিটি প্রতিরক্ষা প্রকল্প চলমান ছিল বর্তমানের তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 750টি প্রকল্প পরিচালনা করছে গত 5 বছরের মধ্যে শুরু হয়েছে এগুলোর অর্ধেকের মতো প্রকল্প এর আগে প্রজেক্ট ভলিউম ছিল মাত্র 5.5 বিলিয়ন মার্কিন ডলার আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলারে অবহন্তরিন ও বাজিক সংকটের পর এসএসবি এখন রাষ্ট্রীয় সংস্থা সংস্থাটির প্রধান বলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প দেশের নিরাপত্তার জন্য স্থল আকাশ সমুদ্র মহাকাশ এবং সাইবার স্পেসের ক্ষেত্রে কাজ করে চলেছে আমরা বেশ কিছু ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব দেওয়া দেশের একটি এবং আমরা প্রতিযোগিতামূলক পণ্য উৎপাদন করছি আমরা সব সময় বলে আসছি আমাদের লক্ষ্য প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্প্রতি লাঠি নামের একটি সংগঠন আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে তবে আরেকটি নামহীন গোপন সংগঠন অস্থির করে তুলেছে ইসরায়েলি প্রশাসনকে এরা হামাজ বা হিজবুল্লাহর মতো প্রকাশ্যে লড়াই না করে গোপনে দেশটির গোয়েন্দাদের উপর আঘাতের মিশনে নেমেছে গোপন মিশনে থাকা ইসরায়েলের দুই গোয়েন্দা কর্মকর্তাকে অপহরণের দাবি করেছে অজ্ঞাত ওই সংস্থা আল জাজিরায় শুক্রবার মধ্যরাতে প্রচারিত একটি প্রতিবেদনে অজ্ঞাত ওই সংস্থাটির বক্তব্য প্রকাশ করা হয় এতে সংস্থাটির দাবি করে বিদেশে গোপন মিশনে থাকা দুই ইসরায়েলি এজেন্টকে আটক করে তাদের হেফাজতে রাখা হয়েছে এ সময় আটক দুই ইসরায়েলের ভিডিও ফুটেজও দেখানো হয় এতে একজন নিজেকে ডেভিড বেন রৌসি এবং আরেকজন নিজেকে ডেভিড পেটি হিসেবে পরিচয় দেন সংগঠনটি এর আগে গত সেপ্টেম্বরেও দুই ইসরায়েলি সেনাকে অপহরণের দাবি করেছিল তবে এ ব্যাপারে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে দেশটির প্রশাসনে গোপন সংস্থাটিকে নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছে কিছুক্ষণ পরেই আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা টিপ মার্ট হতে পারে আপনার সেরা ও কার্যকরী সমাধানের উপায়। নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আমরা সানস্ক্রিন খুশকি চুল রোধ এবং নতুন চুল গজানো ব্রন ব্রণের দাগ ব্রণের গর্ত মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপ টপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার দেশ বরণ্য মুফতি মোহাদ্দেশ এবং ওলামাইকেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের খেরমতো নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ দর্শক স্বাগত জানাচ্ছি আরো একবার প্রতিদিনের গল্প অনুষ্ঠানে এতদিন আত্মঘাতী জঙ্গির নাম শোনা গেলেও এবার আত্মঘাতী ড্রোনের ব্যবহার শুরু হতে যাচ্ছে ইরানে চলমান যৌথ সামরিক মহড়ার মুখপাত্র সাইয়েদ মাহমুদ মুসাভি বলেছেন মহড়ায় আত্মঘাতী ড্রোন রাশ এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে সোমবার তিনি আরো বলেন অরাস ড্রোনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে এটি হামলার পর প্রয়োজনে নিজেকে ধ্বংস করতে সক্ষম এছাড়া আজ ক্ষেপণাস্ত্র কামান হেলিকপ্টার ড্রোন ও রকেট ব্যবহার করে শত্রুর অবস্থান স্থল দখলের অনুশীলন সম্পন্ন হয়েছে এর আগে ইরানের সামরিক বাহিনী নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্যে আকাশে কল্পিত শত্রুর উপর ব্যাপক হামলা চালায় এবং মেরসাদ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানে ইরানের সামরিক বাহিনী গত সপ্তাহ থেকে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী ওমান সাগর ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশ বিশেষে বিশাল মহড়া শুরু করেছে এতে অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট স্পেশাল ফোর্স এবং র্যাপিড রিয়াকশন ব্রিগেডের সদস্যরা এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জুলফিকার ওয়ান বিতর্কিত মন্তব্যের জন্য ব্যাপক আলোচিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি সম্প্রতি এক প্রশ্নের জবাবে রামকৃষ্ণ আর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন বিজেপির এই সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন রামকৃষ্ণ দেব সবচেয়ে বড় অশিক্ষিত অথচ তার বাণী নিয়েই সমাজে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তো বেশি দূর পড়াশোনা করেননি মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন এটাই ভারতের সংস্কৃতি সম্প্রতি দিলীপের সঙ্গে রাজ্যে বিজেপির আরেক সাবেক সভাপতি তথাগত রায়ের মন্তব্য পাল্টা মন্তব্যেও খেলা চলছে একে অপরকে আক্রমণ করেছেন তথাগত সম্প্রতি দিলীপকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন তার প্রেক্ষিতেই সংবাদ সামনে জবাব দিতে গিয়ে রামকৃষ্ণ রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেন তার ভাষায় কে কয়টা বই পড়েছেন কার কয়টা ডিগ্রি আছে আমাদের দেশে এটা কেউ ভাবেননি সবচেয়ে বড় অশিক্ষিত তো রামকৃষ্ণ দেব ছিলেন অথচ সবার বাড়িতে তার বই রয়েছে তার বাণী নিয়েই এগিয়েছে সমাজ একই সঙ্গে দিলীপের সংযোজন রবীন্দ্রনাথও বেশি দূর লেখাপড়া করেননি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন মাত্র এটা ভারতের সংস্কৃতি যারা দেশকে চিনতে পারেন না সেটা তাদের দায় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেস টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেন্স টিভি বিডি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেন্স টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর